সাবস্ক্রাইব করুন প্র্যাকটিক্যাল সিম চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করুন আমাদের চ্যানেলের লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। হাই ফ্রেন্ডস, আমি সুরেশ। সো ফ্রেন্ডস, আমার চ্যানেল প্র্যাকটিক্যাল সিমে আপনাকে স্বাগত জানাই। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি একটু স্পেশাল, কারণ আজকের ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব একটি ছোট্ট ব্লগ ভিডিও, আর এই ব্লগ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে ভিভো Y50 ফুল আনবক্সিং। তো ফ্রেন্ডস, ফোনটি আমি পারচেজ করব খোসলা ইলেকট্রনিক্স থেকে। তো চলুন খোসলা ইলেকট্রনিক্স থেকে ভিডিওটি স্টার্ট করা। তো ফ্রেন্ডস, আপনারা সামনেই দেখতে পাচ্ছেন খোসলা ইলেকট্রনিক্স, আর এই শপটির লোকেশন হলো কলকাতা বারাইপুর ইন সাউথ চব্বিশ পরগনা। এই শপটির সামনে আপনারা দেখতে পাবেন সিটি মার্কেট এবং পাশের দিকে দেখতে পাবেন দাস মেডিকেল হল। তো চলুন এবার শপটির ভিতরে যাওয়া যাবে। তো ফাইনালি ফ্রেন্ডস, আমি অলরেডি এন্টার করে ফেলেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কম্পার্টমেন্টে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম এলইডি এলসিডি টিভি আছে, এলজি, স্যামসং, সনি থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের টিভি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, এখানে কিন্তু খুব বেশি কিন্তু ভিডিও করতে দেয় না। তো আপনাদের জন্য আমি খুব কষ্ট করে এই ভিডিওটি আপনার সঙ্গে শেয়ার করছি। তো অবশ্যই চাইলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কম্পার্টমেন্টে বিভিন্ন রকম গ্যাজেট কিন্তু ভাগ করা হয়েছে, বিভিন্ন রকম ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিন্তু আলাদা করে কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছে। এখানে মিক্সার গ্রাইন্ডার দেখলেন, এছাড়াও দেখতে পাচ্ছেন সনি পার্টি বক্স, সনি সাউন্ড সিস্টেম আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে ওয়াশিং মেশিন থেকে শুরু করে যাবতীয় ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিন্তু আপনারা কম দামে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই শপে কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন। তো ফাইনালি ফ্রেন্ডস, আমার এই ভিভো Y50 ফোনটির পারচেস করার জন্যই এখানে ভিজিট করা। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিভো Y50 ফুল প্যাকেজ এবং ব্যাক সাইডের কিছু ডকুমেন্টেশন, 8 GB র্যাম, 128 GB রম, ফুল HD+ ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর। তো চলুন ফটাফট ফোনটি আনবক্স করে দেখে নেওয়া যাক। তো বক্সটি খোলার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রান্সপারেন্ট ব্যাক কেস, সাথে দেখতে পাচ্ছেন ইউজার গাইড এবং ইজেক্টর টুলস। সাথে আমাদের সেই ভিভো Y50। এছাড়াও বক্সে রয়েছে একটি নর্মাল অ্যাডাপ্টার যেটা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারে। থাকছে টাইপ সি USB কেবল, সাথে একটি ইয়ারফোন। তো ফ্রেন্ডস, ফোনটির লুকস আপনারা দেখতে পাচ্ছেন, আইরিস ব্লু কালারের সাথে ব্যাক সাইডে রয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং রাইট সাইডে রয়েছে পাওয়ার সুইচ এবং ভলিউম আপ ডাউন সুইচ, এবং নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার এবং 3.5 mm হেডফোন জ্যাক পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন। আদার সাইডে রয়েছে অনলি সিম স্লট। তো ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে 6.53 ইঞ্চির ফুল HD+ IPS LCD ডিসপ্লে, সাথে গরিলা গ্লাসের প্রোটেকশন। এছাড়াও ফোনটির ক্যামেরা বলতে গেলে ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, 13 MP মেন ক্যামেরার সাথে 8 MP আল্ট্রা ওয়াইড সেন্সার, 2 MP পোর্ট্রেট লেন্স এবং 2 MP ম্যাক্রো সেন্সার, সাথে 16 MP ফ্রন্ট ক্যামেরা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো ফাইনালি ফোনটি ফুল সেট আপ হয়ে গেছে। তো চলুন আরও কিছু ইনফরমেশান জেনে নিই।
তো এবার দেখে নেব ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে ফোনটির পিকচার কোয়ালিটি কেমন। তো ফাইনালি আপনারা ভিভো ওয়াই ফিফটির ডিজাইন সহ ফার্স্ট লুক অবভিয়াসলি দেখতে পেয়েছেন। তো ফ্রেন্ডস, এই আনবক্সিং ভিডিওটি করার ঠিক আগে ব্লগ করার সময় শেষের দিকে একটা জিনিস খেয়াল করেছেন কি ঠিক জানি না, তো যাই হোক একজন বলছিল এখানে নাকি ভিডিও করা যাবে না, তাই সেই সময় কিন্তু আমি পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, অর্থাৎ পুরো ভিডিও আমি কভার করতে পারিনি। তো এখন আপনাদের সাথে যতটা পারি শেয়ার করার চেষ্টা করছি। আর সবশেষে ফ্রেন্ডস, ফোনটির আনবক্সিং ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট ব্লগটির সাথে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ফাইনালি ফ্রেন্ডস, স্টে সেফ, স্টে অ্যাট হোম।